গুড মর্নিং বন্ধুরা আজ হলো ষোলো জুলাই আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনা সংখ্যা উনিশ হাজার পা গতকাল নতুন করে এক হাজার অষ্টাশি জন লোক করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো উনিশ হাজার সাতশো জন গতকাল আসামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন ডাক্তারের মৃত্যু হয়েছে হাইলাকান্দিতে করোনার সামাজিক সংক্রমণ মোকাবিলায় এক্ষুনি লকডাউন নয় বরং জনগণের সহযোগিতায় কোভিড মোকাবিলা করতে চান জেলা শাসক মেঘানিধি দাহা শিলচর উদারবন সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির ফুটা আসতেই বিদ্যুৎ উদাও গ্রাহক বিপাকে গতকাল শিলচর মেডিকেলের একজন ছাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বদরপুর সমবায় সমিতির দুই হাজার বিশ একুশ সালে যোগ্য ও অযোগ্য খসড়া তালিকা প্রকাশ গতকাল বদরপুরে নতুন করে আরো দুই জন করোনা আক্রান্ত হয়েছে এদিকে করিমগঞ্জে গতকাল আরো বাইশ জন লোক করোনা আক্রান্ত হয়েছে লকডাউনের জেরে ফেন্সি বাজারে এক ব্যবসায়ী আত্মহত্যা করোনা আবহের মধ্যে কাটিগড়ায় দোকানের গ্রিল ব্যাঙ্গে সত্তর লক্ষ টাকা চুরি গতকাল হাইলাকান্দি জেলায় নতুন করে আরো বিয়াল্লিশ জন লোক করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে ছয়শ জনে কাছারের নতুন এসপি দায়িত্ব গ্রহণ করার পরই জানালেন করোনা মোকাবিলায় নেওয়া হবে কঠোর পদক্ষেপ নিলাম বাজারে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় লকডাউনের দাবি নিলাম করোনাভাইরাসের তীব্র আতঙ্ক চার কৌরকর্মী পজিটিভ পরিযায়ী কর্মীদের দক্ষতা অনুসারে সরকারি প্রকল্পের সুবিধা করিমগঞ্জে অভিবাসী কর্মীদের কল্যাণে জেলা স্তরে কমিটি গঠন গতকাল পাতারকান্দিতে উদ্ধার ব্রাউন সুগার পুলিশের যারে আটক তিন পাচারকারী এবং শেষ খবরটি জল বাড়ছে বরাকে কখনো এক সেন্টিমিটার তো কখনো দুই সেন্টিমিটার করে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করাবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিই এবং প্রতিদিনের নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে করোনা ভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে এক হাজার অষ্টাশি জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো উনিশ হাজার সাতশো চৌয়ান্ন জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হলো বারো হাজার আটশো অষ্টাশি জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ছয় হাজার আটশো পনেরো জন লোক এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে আটচল্লিশ জন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী অসমের আরও একজন চিকিৎসক কোভিড উনিশে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনসুকিয়ার জ্যেষ্ঠ চিকিৎসক ডক্টর পি কে শর্মার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনি ডিব্রুগড়ের অসম চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কোভিডে মৃত্যু হওয়া অসমের প্রথম চিকিৎসক ছিলেন ডক্টর জাহান ইকবাল আহমেদ সূত্রে জানা যাচ্ছে তিনসুকিয়ার জনপ্রিয় চিকিৎসক ডক্টর শর্মাকে জটিল অবস্থায় মঙ্গলবার চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছিল তার মৃত্যুতে সুস্তব্ধ তিন সুকিয়া তিনি তিন সুকিয়ার একজন ভালো ডাক্তার ছিলেন এবং রুগীর মাঝে বালো ব্যবহারের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন সোমবার পর্যন্ত তিনি তিনসুকিয়ার ক্লিনিকে রুগীকে সেবা প্রদান করেছেন অসমে এ পর্যন্ত তিনজন ডাক্তার কোভিড উনিশে প্রাণ হারিয়েছেন গতকাল বুধবারই শিলচর জেল হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক ডক্টর অমরেশ দাস কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছে পরবর্তী কোভিড পরিস্থিতির জন্য বিভিন্ন রাজ্য থেকে করিমগঞ্জ জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কল্যাণে প্রশাসনিক স্তরে কমিটি গঠন করা হয়েছে বারো সদস্যের কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলাশাসক আম্বামুতান এমপি সদস্য সচিব অতিরিক্ত জেলাশাসক রুথ লিয়াং তাং সাত ব্লকের ভিডিওদেরও কমিটির সদস্য করা হয়েছে অন্যান্য সদস্যরা হলেন জেলা পরিষদের সিইও লিড ব্যাংকের ম্যানেজারও জেলা শ্রমিক কল্যাণ আধিকারিক এই কমিটি ফিরে আসা মানুষদের দক্ষতা অনুযায়ী সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া নিশ্চিত করবে পরবর্তী করিমগঞ্জ জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে শহরের পুরুষ ও মহিলা পার্লারে জনা কয়েক সহ জেলায় বুধবার বাইশ জন করোনা আক্রান্ত ধরা পড়েছে পরিযায়ী শ্রমিক বিএসএফ জওয়ান সহ জনপ্রতিনিধি পুলিশ কর্মীর পর এবার কৌরকর্মীর শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস জেলায় ছয়শো জনের কোভিড পরীক্ষা করে বাইশ জনের শরীরে পজিটিভ ধরা পড়েছে এই বাইশ জনের মধ্যে কৌরকর্মীর সংখ্যা দশ এই তালিকায় পুলিশ বিএসএফ জওয়ানো রয়েছে ফলে করিমগঞ্জে করোনা যে গণসংক্রমের দিকে এগোচ্ছে তা বলা যেতেই পারে যেসব কৌরকর্মী অথবা মহিলা পার্লারের মালিক বা কর্মচারীদের রিপোর্ট প্রতিটি তাদের কোনো ভ্রমণ তত্ত্ব নেই তবে এক পরিসংখ্যান মতে একটি সেলুনে গড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন লোক গিয়েছে এখন তাদের হিসাব কি করে আসবে পরবর্তী একদিকে করোনা অন্যদিকে লকডাউনে লাটে উঠেছে ব্যবসা বাণিজ্য হাতে জমা টাকা ফুরিয়ে এখন অচল অবস্থা আর কোনো পথ নেই উপায় নেই সংস্থান নেই এসব ভেবেই শেষ পর্যন্ত আত্মহত্যার রাস্তা বেছে নিলেন ফ্যান্সি বাজারের অমিত জ্বালান নামের এক আলু পেঁয়াজের ব্যবসায়ী এই মর্মান্তিক ঘটনায় সুকের সাহেব নেমে আসে ফ্যান্সি বাজারে ফ্যান্সি বাজারের ব্যবসায়ীরা জানা এম এস রোডের আলু পেঁয়াজের পাইকারি দোকানের মালিক অমিত জালার বুধবার তার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কারণ শহরে লকডাউনের জন্য ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিলেন তিনি এছাড়াও শুরু হয়ে গিয়েছিল পারিবারিক অশান্তি খবর পেয়ে বাজার ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে মরদেহ তদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরবর্তী গতকাল বদরপুরে দুটি কোভিড উনিশ পজিটিভ কেস ধরা পড়েছে তবে কেস দুটি বরাক লস কোয়ারেন্টাইন সেন্টারের যে দুজনের পজিটিভ ধরা পড়েছে এদের একজনের নাম রেহান উদ্দিন বয়স আটত্রিশ বছর বাড়ি বর্থল অপরজনের নাম তানিরুল ইসলাম বয়স বিশ বছর বাড়ি বদরপুর দুজনের ভ্রমণ ইতিহাস রয়েছে তারা বেঙ্গালুরু থেকে এসেছেন বুধবার বিকেলে দুজনকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে করিমগঞ্জে কোভিড হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ পরবর্তী উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতির দুই হাজার বিশ একুশ সালের যোগ্য ও অযোগ্য খসড়া তালিকা সমিতির কার্যালয়ে টাঙ্গানো হয়েছে তালিকায় কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য লিখিত আবেদন জানানোর অনুরোধ জানিয়েছেন সমিতির সম্পাদক অলক চক্রবর্তী আবেদনের সঙ্গে উপযুক্ত প্রমাণপত্র থাকা জরুরি সংশোধনের সময়সীমা আগামী পনেরো জুলাই থেকে ষোলো আগস্ট উল্লেখ্য নির্দিষ্ট সময়সীমা বা উপযুক্ত প্রমাণপত্র ছাড়া আবেদনপত্র গৃহীত হবে না বলে জানিয়েছেন সমিতির সম্পাদক পরবর্তী বৃহত্তর বাসকান্দি এলাকার পূর্ব গোবিন্দপুর পূর্ব আলগাপুর বাঘপুর বাগেহর নন্দপুর নয়ারাজ নিয়ারিগ্রাম গঙ্গাপুর মাঝপাড়া ইত্যাদি এলাকার গ্রাহকরা গত কয়েক দিন থেকে বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হচ্ছে রাতে এক ফুটা বৃষ্টি পড়লে বিদ্যুৎ উদা হয়ে যাচ্ছে তবে শুধু এসব এলাকা নয় বরং উদারবন অঞ্চলেও এসব সমস্যা দেখা দিয়েছে এতে গ্রাহকরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু বিভাগের কাছে এর প্রতিকার রয়েছে বলে দেখছেন না গ্রাহকরা প্রতি রাতেই বৃষ্টি হচ্ছে আর তখনই চলে যাচ্ছে বিদ্যুৎ স্বাভাবিক হচ্ছে পরদিন এ ব্যাপারে বিভাগের উদারবন সাবডিভিশনের এস ডি বিজিৎ ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিছু মৌলিক সমস্যার কথা তুলে ধরেন তিনি জানান বজ্রপাত এবং জড় বৃষ্টিতে অনেক সময়ে পিন ইনসুলেটার ফল্ট হয়ে যায় যা রাতে খুঁজে পাওয়া যায় না দিনের আলো ফোটার পর তা খুঁজে বের করেন লাইনম্যানরা ফলে এ ধরনের সমস্যা তৈরি হয় তবে তিনি এর কোনো প্রতিকারের ব্যবস্থা দিতে পারেননি পরবর্তী হাইলাকান্দিতে করোনার সামাজিক সংক্রমণ মোকাবিলায় আপাতত লকডাউন নয় বরং উপর গুরুত্ব পরবর্তী হাইলাকান্দিতে সামাজিক সংক্রমণ মোকাবিলায় লকডাউন বরং জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করলেন জেলা শাসক মেঘানিধি দাহাল এক্ষেত্রে জেলার তিন বিধায়ক বিশিষ্ট নাগরিক সর্বোপরি জেলা সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন জেলা শাসক তিনি এও জানান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধির ফলে পরিস্থিতি সামলে ওঠা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন ব্যাপকভাবে সচেতনমূলক প্রচার শুরু করেছে জনগণকে এসব মেনে চলতে হবে অন্যদিকে জেলাশক দাহাল জানান জেলা স্বাস্থ্য পরিষেবা নিয়ে অবগত করতে গিয়ে জানান তিনি পজিটিভ কেসগুলো দ্রুত শনাক্ত করতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাও হাইলাকান্দিতে শুরু হয়েছে তিনি কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা বা জ্বর এবং অন্য লক্ষণযুক্ত রোগীর সংস্পর্শে আসা প্রত্যেকে নজরুল সদন চত্বরে তাদের সোয়াব পরীক্ষা করার অনুরোধ জানিয়েছে পরবর্তী সদিয়া থেকে বদলি হয়ে কাসারের নতুন এসপি হিসেবে দায়িত্ব নিলেন বানোয়ারলাল মিনা বুধবার সকালে বিদায়ী এসপি মানবেন্দ্র দেবরার কাছ থেকে দায়িত্ব সামঝে তিনি দায়িত্ব গ্রহণ করেই তিনি জানালেন যে এই মুহূর্তে করোনাকেই অগ্রাধিকার দিতে হবে এসপি বলেন করোনা নিয়ে সবাই চিন্তিত তিনি সাফ জানান করোনা সংক্রমণ মোকাবিলায় বিধিনিষেধ পুরোপুরি মানা হবে তিনি জানান করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর নজরদারি রাখবে পুলিশ এর জন্য সিনিয়র সিটিজেন সহ সব মহলে সহযোগিতা চান বলে জানান তিনি এসপি বলেন পথ নিরাপত্তার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী আতঙ্ক নিলাম বাজারে নিলাম বাজারে চার কৌরকর্মী কোভিড পজিটিভ ধরা পড়ায় গোটা এলাকায় আতঙ্ক সরিয়েছে আক্রান্তদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই তারা সংক্রমিত হল কাদের সংস্পর্শে তাহলে কি সামাজিক সংক্রমণ করছে দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র বাজারে কতজনের কৌর কাজ করেছিলেন আক্রান্তরা তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের কোনো সঠিক তত্ত্ব নেই পার্লার বা সেলুনের হাতে এতেই সামাজিক সংক্রমণের আশঙ্কা বেড়েছে বুধবার বিকেলেই নিলাম বাজারে ঊনপঞ্চাশ জন কৌরকর্মীর মধ্যে চারজনের করোনা পজিটিভের রিপোর্ট আসে তবে এই চারজনের পরিচয় জানা যায়নি অন্যদিকে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের বেঁধে দেওয়া কোনো ধরনের নিয়ম নীতি মানা হচ্ছে না নিলাম বাজারে মাস্ক ব্যবহার করা হচ্ছে না সামাজিক দূরত্ব মেনে চলা তো দূরের কথা রাত প্রায় দশটা অবধি দিব্যি মার্কেট খোলা রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে নিলাম বাজারের চার কৌরকর্মীর দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় গণসংক্রমণের আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী তাই নিলাম বাজারকে কন্টেইনমেন্ট জোন ঘোষণার পাশাপাশি সম্পূর্ণ লকডাউনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা পরবর্তী শিলচর মেডিকেলে একজন জুনিয়র ডাক্তার কোভিড পজিটিভ হওয়ার পর গতকাল অর্থাৎ বুধবার এতে সংযোজন ঘটেছে একজন এমবিবিএস বিবিএস পড়ুয়ার জয়শ্রী কুমারী নামে এই ছাত্রী মেডিকেলের হস্টেলেই ছিলেন তাই তার সংস্পর্শে আর কারা ছিলেন বা রয়েছেন তার খোঁজ শুরু হয়েছে তবে কাসার জেলায় গতকাল শুধু এই পড়ুয়া নন বরং আরও জন কোভিড পজিটিভ হয়েছে এর মধ্যে চারজন উপসর্গযুক্ত অন্যদের অবশ্য ভ্রমণতত্ত্ব রয়েছে কাছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের ডিএমই সুমন চৌধুরী জানিয়েছেন এম ওই ছাত্রীর কন্ট্রাক্ট ট্রেসিং করা হবে সার্বিক পরিস্থিতি ক্ষতি দেখে বুঝে যাবে হস্টেলের সংশ্লিষ্ট রুমকে কন্টেনমেন্ট করা হবে কিনা কিংবা আরও কাউকে আইসোলেট করতে হবে কি না সুমনবাবু আরও জানান গতকাল যারা কোভিড পজিটিভ হয়েছে তাদের মধ্যে উপসর্গযুক্তদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আর অন্যদের উদারবন্দে এফটি ওয়ানে রাখা হয়েছে শুধুমাত্র দুই মহিলাকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও স্যানিটাইজ করা হবে পরবর্তী চুরির ঘটনা কাটি চুরি হল প্রায় সত্তর লক্ষ টাকা মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে এখানকার চেরাগি বাজারে ডগ স্কোয়াডে নিয়ে পুলিশ তদন্তে নামলেও তেমন সাফল্য আসেনি তবে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাজারের নৈশ প্রহরীকে আটক করা হয়েছে এক দোকানে সত্তর লক্ষ টাকা থাকা নিয়ে রহস্য প্রকট হয়েছে এ নিয়ে সন্দিহান এলাকার মানুষ এবং পুলিশও কাটিগোড়া এলাকা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাবিবুর রহমান এখানকার চেরাগি বাজারে রয়েছে তার গেলামালের পাইকারি এবং খুচরো দোকান মঙ্গলবার রাতে তার দোকানে চুরি হয় চোরেরা ঊনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় বলে তার অভিযোগ হাবিবুর রহমান বুধবার সকালে কাটিগোড়া থানায় এফআইআর দায়ের করেছে এতে তিনি এই বৃহৎ পরিমাণ টাকা চুরি হয়েছে বলে উল্লেখ করেছে পরবর্তী পাতারকান্দিতে ড্রাগসের রমরমা ব্যবসা এবার পাতারকান্দি থানার সুনাখিরা পুলিশের হাবিলদার সুকেশ দাসের বিশেষ অভিযানে দুই যুবকসহ লক্ষাধিক টাকার মূল্যের ব্রাউন সুগার ধরা পড়ল পরে ধৃতত স্বীকারোক্তিতে পুলিশ আরেকজনকে আটক করতে সক্ষম হয় প্রথম অভিযানে পুলিশের হাতে ধৃত ড্রাগস পাচারকারী দুই যুবকের মধ্যে একজন তাহির সুলতান ও অন্যজন নূর আহমেদ বলে পুলিশি সূত্রে জানা গেছে উভয়ের বাড়ি সরা থানার কাঁটালতলিতে এবার শেষ খবরটি বরাক নদীতে দিনভর জল বেড়েছে কখনো এক সেন্টিমিটার তো কখনো দুই সেন্টিমিটার করে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত জল ঘন্টায় আট সেন্টিমিটার করে বেড়ে যায় বরাক নদে জল বৃদ্ধির মাত্রা দেখে একসময় শিলচর শহরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বশেষ রাত একটায় দেখা যায় অন্নপূর্ণাঘাটে নদী বিশ মিটার উপর দিয়ে বয়ে চলছে সেখানের বরাকের বিপরসীমা উনিশ দশমিক আট তিন সন্ধ্যা ছয়টাতেই ওই সীমা পেরিয়ে যায় এইচ রাজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন